নমস্কার অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো রয়েছে এই ভিডিওতে, সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো করব। এই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেন থেকে যে সমস্ত স্ট্যাটিক জিকে উঠে আসবে, প্রত্যেকটা স্ট্যাটিক জিকেকে আমরা এখানে ডিসকাস করে নেবো। তোমাদেরকে আমি রেগুলার যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেই সমস্ত কোশ্চেন থেকে যে সমস্ত স্ট্যাটিক জিকে উঠে আসে সমস্ত স্ট্যাটিক জিকে ইনক্লুড করেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা চলতে থাকে। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের ক্লাসের PDF তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত ক্লাসের PDFগুলো তোমরা পেয়ে যাবে। এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাসেস চলছে, ম্যাথ রিজনিং জিকে সমস্ত ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। প্লে লিস্টে ভিজিট করে প্রিভিয়াস ক্লাসগুলোকে তোমরা দেখতে পারবে। চলো আর দেরি না করে আমরা আজকে সেশনটা শুরু করি। সেশনটার শেষে তোমাদেরকে একটি কোশ্চেনও জিজ্ঞেস করবো, যে কোশ্চেন তোমাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে যেতে লাগবে। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এবার আমরা কোশ্চেনগুলোকে দেখে নিই, কোশ্চেনের অ্যান্সারগুলো আজকের জেনে নিই। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন এখানে কী জিজ্ঞেস করা হয়েছে, সম্প্রতি কোন রাজ্যগুলি 21শে জানুয়ারি 2021 সালে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। তাহলে কোন কোন রাজ্য 21শে জানুয়ারি 2021 সালে প্রতিষ্ঠা দিবস পালন করেছে, তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। এখানে হয়ে যাবে মেঘালয় হয়ে যাবে, এখানে ত্রিপুরা হয়ে যাবে, এখানে যেটা রয়েছে মণিপুর হয়ে যাবে এবং ত্রিপুরা হয়ে যাবে। তাহলে এই তিনটি রাজ্য এখানে 21শে জানুয়ারি তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। এবার এখানে এদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রিলেটেড ফ্যাক্ট তোমাদের জানা দরকার। এখানে ত্রিপুরার কি আমাদের আগরতলায় রাজধানী, এই মুহূর্তে কে বিপ্লব কুমার দেব এই মুহূর্তে এখানে কি মুখ্যমন্ত্রী রয়েছেন এখানে, এবং শ্রী যেটা রয়েছে বামেশ বাইস যেটা রয়েছে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছে। এর সঙ্গে সঙ্গে মণিপুরের কি মণিপুরে আমাদের ইম্ফাল এটার রাজধানী, এবং এখানে রয়েছে এন বীরেন সিং এখানে মুখ্যমন্ত্রী রয়েছে, এবং নাজমা হাপটুল্লা এখানে কে রয়েছে এখানে রাজ্যপাল রয়েছেন। মেঘালয় কি রাজধানী আমাদের কি শিলং, এখানে মেঘালয়ের রাজধানী। এরপরে তোমাদের রাজ্যপাল এখানে কে রয়েছে সত্যপাল মালিক, এবং এখানে মুখ্যমন্ত্রী কে রয়েছে তোমরা সেটি কমেন্ট বক্সে জানাবে। অনেকবার তোমাদেরকে আমি বলে দিয়েছি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেনটাকে দেখে নিই। নেক্সট কোশ্চেনটি কী রয়েছে, এখানে সম্প্রতি কোন ব্যাঙ্ক InstaFX নামক একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। তাহলে InstaFX যে মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে, এটি লঞ্চ করেছে কে তোমাদের ICICI ব্যাঙ্ক। তাহলে ICICI ব্যাঙ্ক এই ইনস্টা যেটা রয়েছে FX নামক এই মোবাইল অ্যাপটাকে লঞ্চ করেছে। এই ব্যাঙ্ক যেটার হেডকোয়ার্টার রয়েছে এই ব্যাঙ্কের মুম্বাইয়ে, এই ব্যাঙ্কের ICICI ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। প্রতিষ্ঠাতার সাল যদি মনে করতে চাও তাহলে 1994 মাথায় রাখবে, 1994 এটি প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান সিও তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সিও কে রয়েছে এখানে সন্দীপ বক্সি এখানে ICICI ব্যাংকের এই মুহূর্তে সিও রয়েছে, চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছে। চলো নেক্সট পয়েন্টটা দেখে নিই। নেক্সট পয়েন্টে কী রয়েছে, এখানে সম্প্রতি কে যেটা রয়েছে গ্র্যাপ রুম ব্রিলিয়েন্সি প্রাইজ জিতেছে। তাহলে গ্র্যাপ রুম ব্রিলিয়েন্সি প্রাইজ, এই প্রাইজটা কে সম্প্রতি জিতেছে, ইনি একজন দাবার যিনি রয়েছে দাবার একটা খেলোয়াড়, এটা যেটা রয়েছে এই যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা রিলেটেড যে জিজ্ঞেস করা হয় কার সঙ্গে সেটি হয়ে যাবে দাবা। এখানে নিহাল সারিন কিংবা কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করা হতে পারে যে নিহাল সারিন যে রয়েছে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে এটি হয়ে যাবে তোমাদের দাবা খেলা, সেটাও তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা আমাদের আজকে কী রয়েছে, সম্প্রতি ন্যাশনাল মিনি আদি মহোৎসব যেটা রয়েছে শুরু করেছে, কোন রাজ্য এটিকে শুরু করেছে, এটি হয়ে যাবে আমাদের দিল্লি, নিউ দিল্লি এটিকে শুরু করেছে, নয়াদিল্লি এটি যেটা রয়েছে ন্যাশনাল মিনি আদি মহোৎসব শুরু করেছে। তাহলে ন্যাশনাল মিনি আদি মহোৎসব শুরু কে করছে, এখানে দিল্লি এটিকে শুরু করছে। নেক্সট পয়েন্টে দেখে নেবো, নেক্সট পয়েন্টে রয়েছে আমাদের কি, এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্য এবং পশ্চিম এশিয়ার ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন। তাহলে এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যেটা রয়েছে মধ্য এবং পশ্চিম এশিয়ার ডিরেক্টর জেনারেল হিসেবে এখানে মাসাও ফুজিওকা নিযুক্ত হলেন। তাহলে এখান থেকে তোমাদের মাসাও ফুজিওকা এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায়। এরপরে তোমাদের এডিবি রিলেটেড ফ্যাক্ট তোমাদের জানা খুবই দরকার। এডিবি থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেমন এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এর ফিলিপিন্স এর হেডকোয়ার্টার রয়েছে, এর যেটা রয়েছে অনেক সময় যেটা রয়েছে মান্ডালিয়ং মানিলা ফিলিপিন্স, এই পুরো নামটা মাথায় রাখবে। তাহলে কারণ অনেক সময় অপশানে দেখা গিয়েছে যে মালিনা অপশানে থেকে থাকে, তাহলে মান্ডালিয়ং মানিলা ফিলিপিন্স মেন যেটা রয়েছে ফিলিপিন্সে, এবং এই মুহূর্তে এর প্রেসিডেন্ট কে রয়েছে মাসাতসুগু আসাকোয়া, এটা মাথায় রাখবে, মাসাতসুগু আসাকোয়া এই মুহূর্তে এর প্রেসিডেন্ট রয়েছে, এটাও তোমরা ফ্যাক্টটাও মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের এখানে, কেরালার কোথায় ভারতের প্রথম লেবার মুভমেন্ট মিউজিয়াম প্রতিষ্ঠিত হতে চলেছে।
তাহলে কেরেলার কোথায় প্রথম যে রয়েছে ভারতের, কেরেলার কোথায় ভারতের প্রথম? তাহলে এই কোশ্চেনটা এইভাবেও জিজ্ঞেস করা যেতে পারে, তোমাদের এক্সামে আসতে পারে যে ভারতের প্রথম লেবার মুভমেন্ট মিউজিয়াম কোথায় স্থাপিত হচ্ছে, সেটি হয়ে যাবে কেরেলাতে। এবার জিজ্ঞেস করা যদি হয় যে কেরেলার কোথায়, কেরেলার হয়ে যাবে তোমাদের আলাপুঝা, তাহলে আলাপুঝা এই জায়গাতে কেরেলার যে রয়েছে লেবার মুভমেন্ট মিউজিয়াম স্থাপিত হচ্ছে। কেরালা রিলেটেড ফ্যাক্ট আশা করছি মুখস্থ হয়ে গেছে। তোমাদের রাজধানী রয়েছে এখানে তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী এখানে রয়েছে পিনারায় বিজয়ন, এবং এখানে গভর্নর কে রয়েছে আরিফ আহমেদ খান। এখানে গভর্নর কে রয়েছে কেরালাতে, আরিফ আহমেদ খান এখানে গভর্নর রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চনটাকে দেখে নিই, নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে আমাদের, ভারতের প্রথম কোথায় গ্লোবাল ডিজিটাল হাব প্রতিষ্ঠিত হতে চলেছে? তাহলে ভারতের প্রথম কোথায় ডিজিটাল গ্লোবাল ডিজিটাল হাব প্রতিষ্ঠিত হতে চলেছে? এটি প্রথম প্রতিষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদে। কোথায় এটি হয়ে যাবে তোমাদের? হায়দ্রাবাদে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চনটাকে নিয়ে নিই, নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। এখানে TCIL এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? TCIL ফুল ফর্ম কী হয়ে যাবে আমাদের এখানে? টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। এই TCIL এর এই ফুল ফর্মটাও মাথায় রাখবে, ফুল ফর্মটা হয়তো কোয়েশ্চেনে জিজ্ঞেস করা যেতে পারে যে টেলিকমিউনিকেশনস যেটা কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা হয়ে যাবে তোমাদের সঞ্জীব কুমার। কী হয়ে যাবে তোমাদের? সঞ্জীব কুমার এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। TCIL এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, প্রতিষ্ঠিত হয়েছিল 1978। এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই, নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে এখানে, ড্রাগন ফল ফলের নাম পরিবর্তন করে যেটা রয়েছে কমলম বা পদ্ম ফল নাম রাখলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? যে ড্রাগন ফল, যে এক ধরনের ফল পাওয়া যায়, এক ধরনের ড্রাগন ফল পাওয়া যায়, সেই ফলটির নাম পরিবর্তন করে এখানে কমলম বা এখানে পদ্ম ফল নাম রাখলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এখানে তোমাদের গুজরাট, গুজরাটের এখানে মুখ্যমন্ত্রী এই নাম রেখেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী কে রয়েছে? বিজয় রূপানি। রাজ্যপাল কে রয়েছে? আচার্য দেবব্রত। এবং এর রাজধানী কী? গান্ধীনগর। গুজরাটের রাজধানী কী হয়ে যাবে আমাদের? গান্ধীনগর। নেক্সট দেখে নাও, নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে এখানে আমাদের, ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স, ইন্ডেক্সগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2020 শীর্ষে রয়েছে কোন রাজ্য? তাহলে শীর্ষে রয়েছে কোন রাজ্য? কর্ণাটক রয়েছে শীর্ষে, মানে ফার্স্ট যে স্থান রয়েছে, ফার্স্ট টেনে স্থানে রয়েছে আমাদের এখানে কর্ণাটক। যদি সেকেন্ড জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে মহারাষ্ট্র। থার্ড যদি জিজ্ঞেস করা হয় হয়ে যাবে তোমাদের তামিলনাড়ু। মাথায় রাখবে, ফার্স্ট রয়েছে কর্ণাটক, সেকেন্ড রয়েছে মহারাষ্ট্র, এরপরে তোমাদের থার্ড যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়ে যাবে তামিলনাড়ু। এরপরে এটিকে কে প্রকাশ করেছে? ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স এটাকে যে প্রকাশ করেছে এটাকে নীতি আয়োগ প্রকাশ করেছে। কে এটাকে? নীতি আয়োগ এটিকে প্রকাশ করেছে। এবার নীতি আয়োগ রিলেটেড ফ্যাক্ট তোমাদের জানা দরকার। নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অনেকবার কোশ্চেনে জিজ্ঞেস করা হয়, তাহলে এটি কী হয়ে যাবে তোমাদের? নিউ দিল্লিতে রয়েছে নীতি আয়োগের হেডকোয়ার্টার। এর যে প্রতিষ্ঠাতা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটি অলরেডি WBCS কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়েছে যে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এটি কী হয়ে যাবে? 2015 সালে, 2015 সালের একলা যেটা রয়েছে জানুয়ারি, একলা জানুয়ারিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর এই মুহূর্তে সিও কে রয়েছেন? এই মুহূর্তে সিও রয়েছে অমিতাভ কান্ত। কে রয়েছে সিও নীতি আয়োগের? অমিতাভ কান্ত। অমিতাভ কান্তের এই মুহূর্তে সিও রয়েছেন। এর বর্তমান চেয়ারপারসন কে? যে নীতি আয়োগের চেয়ারপারসন, নীতি আয়োগের চেয়ারপারসন কে? আমাদের নরেন্দ্র মোদি। নীতি আয়োগের চেয়ারপারসন কে? নরেন্দ্র মোদি। এই নীতি আয়োগ থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এই কয়টা কোশ্চেনই জিজ্ঞেস করা হবে যে নীতি আয়োগ যেটা রয়েছে হেডকোয়ার্টার দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে একলা জানুয়ারি, সিও রয়েছেন অমিতাভ কান্ত, চেয়ারপারসন রয়েছে নরেন্দ্র মোদি, মাথায় রাখবে। চলে নেক্সট কোয়েশ্চনটাকে দেখে নিই, নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে আমাদের, সম্প্রতি কোন রাজ্যে যেটা রয়েছে গুচি মাশরুম জিআই ট্যাগ পেল? তাহলে যেটা রয়েছে গুচি মাশরুমকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সম্প্রতি কোন রাজ্যে? এটি হয়ে যাবে কাশ্মীরে, যে রয়েছে গুচি মাশরুম একে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কাশ্মীর রিলেটেড ফ্যাক্ট কী রয়েছে? রাজধানী এখানে কী? জম্মু। যে রয়েছে এখানে তোমাদের এখানে জম্মু অ্যান্ড শ্রীনগর হয়ে যাবে, জম্মু এখানে কাশ্মীর লিখে দেওয়া হয়েছে, যেটা রয়েছে এখানে জম্মু অ্যান্ড শ্রীনগর হবে, এটা রাজধানী যেটা রয়েছে জম্মু ও শ্রীনগর হবে, এটা তোমরা এখানে খাটাই দাও, এখানে ও শ্রীনগর এখানে লাগিয়ে দাও, ও শ্রীনগর হবে। এবং আমাদের সেশনে আজকে এটি লাস্ট কোশ্চিন, সেই জন্য এখানে তোমাদের রাজ্যপালটা কী হবে এই মুহূর্তে, এখানে যে লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছে, এখানে যে রাজ্যপাল রয়েছে কে রয়েছে, লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছে, সেটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। যে জম্মু কাশ্মীরে তোমাদের লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আশা করছি সেশনটা ভালো লেগেছে,
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত ক্লাসেসগুলো চলছে সেই সমস্ত ক্লাসেসগুলো অবশ্যই তোমরা দেখবে। সেখানে তোমাদের যে পুলিশের যে ম্যাথ এবং রিজনিংয়ের যে ক্লাসগুলো হচ্ছে সেই ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেন কিন্তু তোমাদের শুধু পুলিশের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে কারণ তোমরা ম্যাথে মেনলি কী শিখতে লাগে, বেসিক জিনিসটাকে শিখতে হয়। বেসিক জিনিসটা যদি ক্লিয়ার থাকে তাহলে বেশি করে প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে ততই তোমাদের জন্য কিন্তু বেশি ভালো। তাহলে ভিডিওটা আজকের জন্য এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।